জগদ্দল থানার সন্নিকটে বিএল নম্বর 5 সেখানে একটি মন্দিরের পাশে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মারপিট হয়। এই মারির আঘাতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের নাম বিনোদ চৌধুরী এবং সুবোধ চৌধুরী ও মনোজ চৌধুরিয়া। আহতরা বিজেপি সমর্থক বলে দাবি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর স্থানীয় বাসিন্দারা এসে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন। যদিও এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ তিনি বলেন, রাজ্যজুড়ে দুষ্কৃতীরা চলছে, তাছাড়াও এই ঘটনার সমস্ত তৃণমূলের দুষ্কৃতীরা করেছে, থানার পিছনে জায়গাগুলো নোমান স্থান হয়ে গেছে, এমনটাই বলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অপরদিকে তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে কোনো তৃণমূল যুক্ত না, সম্পূর্ণটা নিজেদের মধ্যে ঝামেলা। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে প্রশাসন বিষয়টি দেখছে। ওরা এখন যাই হোক, জিনিসটা তো কোনো সময়ই ভালো না, হিংসার পক্ষে আমরা নাম না, হিংসার পক্ষে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা পারিবারিক ঝামেলা। আমি যতদূর জানি এটা জমি সংক্রান্ত বিষয়, তার ঝামেলা থানায় যাবে, পুলিশ ব্যবস্থা নেবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বেশ কয়েকজন, নামও তারা উল্লেখ করছে, শ্রীকান্তের নাম উল্লেখ করছে। দেখুন, মানুষের আইডেন্টিটি বিভিন্ন ধরনের হয়, কিন্তু আপনাকে বলছি এই গণ্ডগোলের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যে তৃণমূল করে তারও তো পারিবারিক ঝামেলা থাকতে পারে, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা এর মধ্যে রাজনীতি টানছিও না, আমরা রাজনীতির চোখ দিয়ে আমরা দেখছিও না। ব্যাপারটা পারিবারিক ঝামেলা, জমি সংক্রান্ত বিষয়, সেটা থানা আগে জানাবে, থানা উপযুক্ত প্রশাসন পদক্ষেপ নেবে। আজ সকালে জগদ্দল তৃণমূলীতে দুই ভাই বিনোদ এবং শুভচরিকে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূল। দেখুন, থানার পুরো পশ্চিমবাংলার থানা তো হয়ে গেছে গুন্ডাদের আশ্রয়। থানার পিছনে গণ্ডগোল হচ্ছে, পুলিশের উপস্থিতিতে লোক মাথা ফাটছে, আর যেই ওটাকে কাউন্টার করা হবে তখন বলা হবে যে তৃণমূলের লোকেরা বিজেপির লোকের উপরে, বিজেপির লোকেরা তৃণমূলের উপরে হামলা। কিন্তু আমি শুধু থানাকে একটাই কথা বলেছি কি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে। আপনি এই ঝগড়াটাকে যে জায়গা যাচ্ছে, এই ঝগড়াটা কমিউনাল জায়গায় চলে যাবে, এটাকে বন্ধ করুন, নাহলে এই উত্তরটা ওরা পাবে। আজ সকালে জগদ্দল তৃণমূলীতে দুই ভাই বিনোদ এবং শুভচরিকে মারধর করা হয়েছে, অভিযোগ তৃণমূল। দেখুন, থানার পুরো পশ্চিমবাংলার থানা তো হয়ে গেছে গুন্ডাদের আশ্রয়। থানার পিছনে গণ্ডগোল হচ্ছে, পুলিশের উপস্থিতিতে লোক মাথা ফাটছে, আর যেই ওটাকে কাউন্টার করা হবে তখন বলা হবে যে তৃণমূলের লোকেরা বিজেপির লোকের উপরে, বিজেপির লোকেরা তৃণমূলের উপরে হামলা। কিন্তু আমি শুধু থানাকে একটাই কথা বলেছি কি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কিন্তু ভারতীয় জনতা পার্টি আছে। আপনি এই ঝগড়াটাকে যে জায়গা যাচ্ছে, এই ঝগড়াটা কমিউনাল জায়গায় চলে যাবে, এটাকে বন্ধ করুন, নাহলে এই উত্তরটা ওরা পাবে। আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ।